ব্যক্তিগতভাবে আমি যে জায়গায় গিয়েছিলাম আমি কোনো দোষারোপের জায়গায় যেতে পারি না। ঢোকার পরে যে অনিয়মগুলো দেখলাম, সাথে সাথে প্রধান যিনি দৃষ্টি আকর্ষণ করলাম, তিনি যতটুকু পারেন সাথে সাথে সমাধান করলেন। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই ধরনের মহামারীর জায়গাতে আপনি যদি খালি পাল্টাপাল্টির জায়গা করেন, সঠিক জায়গায় না থাকেন, কেউ নিজের মহত্ব গাওয়াতে ব্যস্ত, কেউ সুযোগ পেলে বিরোধিতায় ব্যস্ত, এই জায়গাটা না করে এইখানে আপনার এই মহামারী থেকে উত্তরের পথ খোঁজার জায়গায় যেতে হবে। সরকার রাষ্ট্র ব্যবস্থাপনা করছে, অর্থাৎ সরকারের দায়িত্ব রয়েছে আমরা যেটা দাবি করেছি স্বচ্ছতার সাথে দক্ষতার সাথে এই টিকা ব্যবস্থাপনা এবং করোনা ব্যবস্থাপনা করবার জন্য। এটা বিরোধী দল হিসেবে, বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব, আমরা সেই জায়গা থেকে বলছি। যেমন আপনি কি ধরেন, আপনি বলছেন জনগণকে সচেতন করা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে, অস্বীকার করবো না, আমাদের রাজনৈতিক দলের কাজই তাই। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আগে দেখতে হবে যে সরকার যে পদক্ষেপগুলি নিচ্ছে সেটা জনবন্ধক কিনা, জনস্বার্থে কিনা, জন আস্থা রাখা যাবে কিনা। যদি হয় নিশ্চয়ই সরকারের সাথে কাজ করার সুযোগ আছে। কিন্তু টিকা ব্যবস্থাপনা নিয়ে প্রথম থেকে আমি আবারও বলছি যে বিশেষ করে এর কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, ক্রয়, টিকা কবে আসবে, আমরা যেটা নিয়েছি অ্যাস্ট্রাজেনিকা টিকাটা নিয়েছি সেটা কতটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, কতদিন পর্যন্ত যে টিকাটা আবার করোনা প্রতিরোধে সক্ষম হবে, এ বিষয়ে অস্পষ্ট ধারণার ফলে, আর রুহিন হোসেন প্রিন্স উল্লেখ করেছিল, আমিও উল্লেখ করেছিলাম যে চুক্তিটা যেভাবে হয়েছিল সেখানে কিছু অসঙ্গতি দেখার ফলে কিন্তু জনমনে কিছুটা বিভ্রান্ত তৈরি হয়েছে। কিন্তু আপনি কি এটা লক্ষ্য করেছেন যে সরকার যতটা জনগণকে সচেতন করা, উদ্বুদ্ধ করা, আস্থায় আনা, তার ক্ষেত্রে যে প্রচার প্রচারণা দরকার বা যে দায়িত্ব পালন করা দরকার তার চেয়ে বেশি সে তার সফলতার দিকে মনোযোগী হচ্ছে। অর্থাৎ আপনি 3-4% টিকা এনশিওর করেছেন, এ পর্যন্ত যা এসেছে তাতেই আপনি উৎসব শুরু করে দিয়েছেন, এখনো পর্যন্ত সব টিকা কিন্তু এনশিওর করা যায়নি। পৃথিবীতে অন্যান্য দেশ যারা 50 লাখ টিকা দিচ্ছে পার ডে তারা উৎসব করছে না, আপনি 25,000 দিয়েই উৎসব করছেন। অর্থাৎ সরকারের মধ্যে একটা রাজনৈতিক হীনমন্যতা রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে যেটা বলতে চাই, যেমন ফটো সেশন দায়িত্বশীল নেতারা করছেন, 300-400 লোক সেখানে জমায়েত হচ্ছে, তার থেকে তো আক্রান্ত নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি থেকে যাচ্ছে। এই জায়গাগুলিতে সস্তা রাজনীতি না করে সরকারকে মনোযোগী হতে হবে। সেটি যদি হয় তো নিশ্চয়ই এখন একটা ব্যক্তির টিকা নিবেন সেটা তার ইচ্ছার উপরও নির্ভর করে, তার এই টিকার প্রতি আস্থা আছে কিনা সেটারও নির্ভর করে, তার প্রয়োজন আছে কিনা তার উপরও নির্ভর করে। সবকিছু বিবেচনা করে যদি রাজনৈতিক দলগুলি আমরা এক হতে পারি, সরকারও যদি সত্যতার সাথে মনে করেন জনগণকে টিকার আওতায় আনতে চায়, করোনা ব্যবস্থাপনা করতে চায়, আমরা তো প্রথম থেকেই বলেছি সরকারকে যে এই জাতীয় দুর্গত যে আসেন আমরা একটা সমন্বিত কল্প পরিকল্পনা করি, সমন্বিত ভাবে একটা জাতীয় টাস্ক ফোর্স করে কাজ করি, ওই সরকারের তো সেখানে সুমতি নেই, রেসপন্সও নেই। অর্থাৎ রাজনীতি যদি করে থাকে সেটা সরকার করছে, আর জনগণের আস্থার ঘাটতির জন্য অনেকগুলি কারণ রয়েছে। সরকার তো সবই পারে, অল্প কিছু ত্রাণ বিতরণ করলো, বরাদ্দ করলো, অনিয়ম হলো, তাতেই মানুষের নাকি ত্রাণ মানে চাহিদা মিটে গিয়েছে। আপনি কিছুটা প্রণোদনা দিলেন, প্রণোদনার অর্থ ছাড় করালেন না, প্রণোদনার অর্থ এখনো পর্যন্ত সেই অর্থ বরাদ্দ ছাড় হয়নি, যা হয়েছে সেখানে স্বজন প্রীতি করেছেন, দল প্রীতি করেছেন, তারপর আপনার হয়েছেন যে অর্থনীতি ঠিক রেখেছি, প্রণোদনার অর্থ দিয়ে আমি করোনা মোকাবেলা করছি। আবার ধরেন এই যে কিটের কথা বলছিলেন, পর্যাপ্ত টেস্ট করালেন না, বলছেন মানুষের টেস্ট চাহিদা মিটে গিয়েছে, এখন 70 লাখ এনেছেন, বলবেন 16 কোটি মানুষেরও দেওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ রাজনীতি যদি না খুঁজে 16 কোটি মানুষের সেবক হিসাবে সরকার কাজ করে এবং সেই দায়িত্ব নিয়ে যদি এগিয়ে আসে, মানুষের মধ্যে যে অনাস্থা আছে, যে শঙ্কা আছে, সেটা সব রাজনৈতিক দল একসাথে কাজ করলে মানুষ। শেখ রবিউল আলম, ধন্যবাদ আপনাকে। আপনারাও কি দায়িত্ব পালন করতে পারেন শুধু সমালোচনা ছাড়া, সেটাও নিশ্চয়ই একটু জানতে চাই। এবার গণমাধ্যমের বিষয়ে যেটি বলছিলেন, গণমাধ্যমে এই বক্তব্যগুলো আসছে, আপনি যদি একটু চেক করেন নিশ্চয়ই পেয়ে যাবেন। এই বক্তব্যগুলো প্রচার করা মনে হয় আমাদের দায়িত্বের অংশ বটে। আমি রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে একটু যেতে চাই, যেটি অপু উকিল বলছিলেন যে আপনাদের পার্টির পক্ষ থেকে সঠিক কিছু সাজেশন দেবারও কথা তিনি বলছিলেন জনগণকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে, আপনারা আসলে কি সাজেশন দেবেন এইরকম একটা অবস্থায় মহামারীর পরিস্থিতিতে? আমার মনে হয় যে এটা ডিবিসির সাংবাদিক হিসাবে আপনার জানার কথা, অপেক্ষা নাও জানতে পারে, কারণ সেটা হয়তো অনেক বড় দায়িত্বে অনেক ব্যস্ততায় থাকে। আমরা প্রথম দিন থেকে এই কোভিড নিয়ে এটাকে একটা সামাজিক আন্দোলনের দায়িত্ব পালন করছি। যেমন ধরুন, আমরা যখন এখনো একদিকে কণ্ঠে মিছিল উচ্চারণ করি আর একদিকে মাস্ক বিতরণ সহ সচেতনতা তৎপরতা রাখি, আমাদের পার্টির পক্ষ থেকে, বাম জোটের পক্ষ থেকে একাধিকবার স্মারকলিপি দিয়ে আমাদের কি কি করণীয় এটা বলা হয়েছে, এটি একটি দিক। সর্বশেষ এই টিকা আসার আগেও আমাদের যে ডক্টর বন্ধুরা আছেন, যে অর্গানাইজেশন, তাদের উদ্যোগে যে সভা হয়েছে ব্যক্তিগতভাবে সেখানে আমি ছিলাম,
এবং এখন যিনি হেলথের দায়িত্ব প্রধান পালন করছেন তিনিও ছিলেন এবং সরকারি কর্মকর্তারা ছিলেন সেখানেও আমরা সম্মিলিতভাবে যতটুকু বুঝি আমি যতটুকু বুঝছি এই জন্য বলি এটা তো টেকনিক্যাল বিষয় আমরা তারপরে জনস্বার্থের কথা বলেছি কিন্তু বরাবর বলে এসেছি এই ধরনের জায়গায় ইমাম কাদেরকে মানতে হবে এটা মানতে হবে অর্থাৎ নেতৃত্ব কাকে মানতে হবে জনস্বাস্থ্যবিদদের তাদের উপরে ছেড়ে দিয়ে জিনিসটাকে অগ্রসর করতে হবে জিনিসটাকে খালি পলিটিক্যাল হাতে রাখলে চলবে না পলিটিক্যাল হাতে রাখবেন তাইলে হবে কি হ্যাঁ ঠিক আছে আপনি একজনকে কাজ দেবেন মানে কি বলে যে একটা কোভিড এর ডোজ এক জায়গায় পৌঁছে দিতে গেলে $1 কিন্তু তাকে দিয়ে দিতে হবে আপনি সেই বাণিজ্যের জায়গায় চলে যেতে পারবেন কিন্তু আপনি রাষ্ট্র উদ্যোগে রাখলে ওই জায়গা থেকে আপনি $1 সেভও করতে পারবেন এই বিবেচনা আমরা বলেছি যে আমরা এই জায়গাগুলো করেন আমরা যেমন ধরুন প্রথম দিনই এটা বলেছিলাম এই যে কি বলে যে দেওয়ার ব্যাপারে যেভাবে অ্যাপস করছেন এটা দিয়ে হবে না কারণ আমাদের মানুষ এটাকে নিয়ে নানা কারণে যদি বলেন আমাদের অজ্ঞানতা আছে শুধুমাত্র অপপ্রচারের বিষয়টা না যেখানে মানুষের মধ্যে নানা ধরনের অজ্ঞানতা আছে সেই কারণে সেই মানুষের দৌড় গড়ায় চলে যেতে হবে যাতে করে সে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে অর্থাৎ শুরুতে আপনি এই বাস্তব কাজগুলোর মধ্যে যেতে হবে ধরুন আমাদের জনস্বাস্থ্যবিদরা আমি তো এই কথা বলছি যে সময় থেকে আপনার দেখেন টিকা আসার পরপরই যদি আপনারা এরকম কক্সিওর থাকতেন তাহলে সাথে সাথে যে ভূমিকা নিতে পারতেন সেটা কিন্তু হলো না এখন দেখা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এগুলো করা হচ্ছে এটা করা হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই প্রয়োজন হলেও নির্দেশ তিনি দিতে পারেন সেটা অন্য জিনিস কিন্তু আপনি তো একটা সংগঠন লাগে সেই সংগঠন আমাদের স্বাস্থ্য বিভাগ তার কর্তারা আছে নানা জায়গায় আছেন সেইটাকে আপনি করতে হবে সেই রকম না জায়গায় হবে না একই সাথে আপনি ধরুন আজকে যেমন আমি প্রসঙ্গ করে বলি গতকাল সাজেশনের মাত্রাগুলো আপনি যদি বিবেচনা না করেন ভুল করবেন